ব্রয়লার মুরগি পালন করবেন বা সোনালি লেয়ার কালার বার যেটাই হোক, আগে আপনাকে জানতে হবে ব্ল্যাক সোলজার কত পার্সেন্ট খাওয়াতে পারবেন। আজকের ভিডিওতে কমপ্লিটলি আমি জানিয়ে দেবো নতুন উদ্যোক্তা যেনারা আছেন বা ব্ল্যাক সোলজার লার্ভা দিয়ে ব্রয়লার বা সোনালি পালন করতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুগণ, আমি জাহিদ, মিস্টার জাহিদ বিডির পক্ষ থেকে। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক। তো বিগত দিনে অনেকজন বড় খামারে প্লাস ছোট খামারে যেনারা আসলে ব্ল্যাক সোলজার দিয়ে মুরগি পালন করতে চায় বা এই সেক্টর তাতে নতুন করে আসতে চায়, তো অনেকজন ভাই আসলে জানতে চেয়েছেন ব্রয়লার মুরগি পালন করতে গেলে কত পার্সেন্ট খাওয়াতে পারবে ব্ল্যাক সোলজার লার্ভা। ইভেন পাশাপাশি বেশিরভাগ হচ্ছে নতুন করে অল্প করে শুরু করতে চাচ্ছে, যদি 100 ব্রয়লার মুরগি পালন করতে যায় তাহলে 100 ব্রয়লার মুরগির জন্য কমপ্লিটলি কত কেজি লার্ভার প্রয়োজন হবে, ইভেন কত পার্সেন্ট খাওয়ানো যাবে এবং কেমনভাবে খাওয়ালে হচ্ছে আপনার অ্যাকুরেট ওয়েট বা গ্রোথ আসবে সেটা জানানোর জন্য। তাতে কমপ্লিটলি আমি প্রত্যেকটা বিষয় জানিয়ে দেবো। আমি সরাসরি আমাদের লাভ কেজের সামনে চলে আসছি, যেখানে আমাদের মাসি এখন অনেকটা কমে গিয়েছে। আমরা নতুন প্রোডাকশনে গেলে আবার হচ্ছে আমরা বাড়াবো, এই মুহূর্তে ঈদ উপলক্ষে আমরা প্রোডাকশনটা কমিয়ে দিয়েছি। তো মূল কথা হচ্ছে আপনি যদি লার্ভা দিয়ে ব্ল্যাক সোলজার দিয়ে আপনি মুরগি পালন করতে চান, আপনাকে সর্বপ্রথম দুইটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে ব্রয়লার যদি পালন করতে চান সর্বোচ্চ 25-30% খাওয়াতে পারবেন, 100% ব্ল্যাক সোলজার দিয়ে মুরগি পালন হবে না, কেউ যদি বলে থাকে এটা মিথ্যা কথা। আর যদি সেটা হয় সোনালি লেয়ার কালার বার্ড বা হচ্ছে গলাচিলা হাইব্রিড দেশি, সেগুলোর জন্য সর্বোচ্চ 35-40% খাওয়াতে পারবেন। তাহলে সর্বপ্রথম আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম যে ব্রয়লারকে 25-30% আর সোনালি বা অন্যান্য মুরগিকে হচ্ছে 35-40% যদি খাওয়ান তাহলে মুরগির ওয়েট বা গ্রোথটা ঠিকমতো আসবে। পাশাপাশি যেই 100% থেকে যেটা বাকি থাকে সেটা আপনাকে ফিড খাওয়াতে হবে। ফিডের বিকল্প ফিড ছাড়া কিন্তু অ্যাকুরেট ওয়েট বা গ্রোথ আসবে না। 100% ব্ল্যাক সোলজার খাওয়াবেন, খাবে, ফিডের চেয়েও বেশি খাবে, কিন্তু অ্যাকুরেট ওয়েট বা গ্রোথ আসবে না। তাহলে দুইটা বিষয় আপনাকে জানিয়ে দিলাম। 3 নম্বর হচ্ছে আপনি কত কেজি লার্ভা আপনার লাগবে 100 ব্রয়লারের জন্য। তাহলে আমরা ব্রয়লারের হিসাবটাতে চাই, যেহেতু 100 ব্রয়লার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বিক্রির উপযুক্ত হওয়া পর্যন্ত 5 বস্তা ফিডের প্রয়োজন হয়। তো 5 বস্তা ফিডের বস্তা যেহেতু 50 কেজি ওজন, তো 5 বস্তার ওয়েট আসে হচ্ছে 250 কেজি। তা আমরা যেহেতু সর্বোচ্চ 30% খাওয়াতে পারবো, আমরা যদি 30% বাদ দিয়ে ফেলি তাহলে আপনি যেহেতু 250 কেজি ফিড খাওয়াতে হবে, সেই ক্ষেত্রে 30% অনুযায়ী আপনি ব্ল্যাক সোলজার খাওয়াতে হবে 70 কেজি। তো 70 কেজি চলে গেলে 250 কেজি থেকে বাকি 180 কেজি থাকে, সেটা আপনাকে ফিড খাওয়াতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। 100 ব্রয়লার মুরগি বর্তমানে পালন করতে গেলে যদি অ্যাকুরেটভাবে ওয়েট বা গ্রোথ আসতে হয় সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ ব্ল্যাক সোলজার লার্ভা খাওয়াতে পারবেন কমপ্লিটলি 30 দিনে 70 কেজি এক বেলা করে। আর হচ্ছে এক বেলা করে টোটালি 30 দিন 70 কেজি খাওয়াবেন, আর বাকি 2 বেলায় হচ্ছে ফিড খাওয়াতে হবে 180 কেজি। এটা হচ্ছে মূল হিসাব, তখন আপনার ওয়েট প্লাস গ্রোথ আসবে। আবারও বলছি 100% ব্ল্যাক সোলজার দিয়ে মুরগি পালন হয় না, পাশাপাশি আপনার ফিডের বিকল্প ফিড লাগবেই। তাহলে আমরা কমপ্লিট হিসাবটা শর্টকাটে পেলাম। এবার হচ্ছে আপনার যদি 70 কেজি লার্ভা উৎপাদন করতে হয় 1 মাসের মধ্যে আপনার মুরগিকে খাওয়ানোর জন্য, সেই ক্ষেত্রে এটা বোনাস হিসাবে আমি বলতেছি আপনাদের এরকম একটা লাভ কেজে কত কেজি পিউপা দিতে হবে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি মিনিমাম 70 কেজি লার্ভা উৎপাদন করতে গেলে আপনার মিনিমাম 5 কেজি স্টিক বা পিউপা দিয়ে শুরু করতে হবে, তখন আপনি 70-100 কেজি লার্ভা উৎপাদন করতে পারবেন। এরপর আপনি আস্তে আস্তে প্রোডাকশন বাড়াতে পারবেন, যেহেতু আপনার কাছে এ পোকা থাকবে, এটা হচ্ছে মূল কথা। তো আশা করি যে ভাইয়েরা কমেন্ট করেছেন বা জানতে চেয়েছেন হিসাবগুলো এরকম, যদি আপনি 1000 ব্রয়লার মুরগি পালন করতে চান তাহলে সেই ক্ষেত্রে ওইভাবে হিসাবটা করবেন। তারপরেও যদি কোথাও কোনো প্রবলেম হয় জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ তাহলে আপনাকে জানার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।